কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন দীপ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী র্যালি ও সমাবেশ। শুক্রবার বিকেলে দীপ ফাউন্ডেশনের সিইও, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফয়সাল আহমেদ দীপের নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অংশগ্রহণে র্যালিটি সীমান্তবর্তী শিবের বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদকের কুফল ও ভয়াবহতা নিয়ে আলোচনা হয়। মুক্তিযোদ্ধা মোতায়ের হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দীপ ফাউন্ডেশনের কর্মকর্তা ফেরদৌস আহমেদ চৌধুরী, জসীমউদ্দিন সোহেল সহ অনেকেই।